जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे हे कामना पूर्ति। जय देव जय देव कामना पूर्ति तखनी हबे जखन भगवान गणेशेर उदर पूर्ति खूब भालो करे हबे। गणेश अल्पेतेई तुष्ट ताई घरे थाका किछु अल्प उपकरणे आज बानिये फेलबो गणपतिर प्रिय मोदक सन्देश। आमि ऋतुपर्णा रसनाते तोमादेर सकलके स्वागत। चलो आर देरी ना करे मोदक सन्देशटा चट करे शिखे नि। मोदक सन्देश बानानोर जन्य आमि एखाने निएछि 200 ग्राम छाना। এই ছানাটা ঘরে বানানোই ছানা, শুধুমাত্র জলটাকে একটু ড্রেন করে নিয়েছি, খুব বেশি চেপে চেপে জলটা ড্রেন করা নেই। আর এখানে লাগছে 1/4 কাপ গুঁড়ো দুধ, আর নিয়েছি 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। এখানে কোনো চিনি ব্যবহার আমি করব না। আর এখানে নিয়েছি একটা মিক্সির জার। প্রথমেই ছানাটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। ছানার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে আর এটাকে স্মুথ করতে সাহায্য করবে, সেজন্য ময়দাটা অল্প আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন দুধ। এই দুধটা দিয়ে এটাকে বেশ ভালো করে স্মুথ করে বেটে নিতে হবে, তাহলে মোদকের গাটা একদম সুন্দর মোলায়েম হবে, দেখতে খুব ভালো লাগবে। একদম মিহি করে বেটে নিয়েছি। এরপরে আমি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে অল্প গরম করেছি, খুব বেশি গরম নয়, অল্প গরম হয়ে যাওয়ার পরেই আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, ছানা ময়দা আর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা। এটা দেখো একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এইভাবে বেটে নিলে মিষ্টিটা খুব সুন্দর তৈরি হয়। এরপর এই মিশ্রণটা যখন হালকা গরম হয়েছে, মানে ঈষদুষ্ণ গরম হয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। ঠান্ডা অবস্থায় গুঁড়ো দুধটা দিও না, তাহলে অনেক সময় জমাট বেঁধে যায়, সেজন্য ঈষদুষ্ণ গরম হয়ে যাওয়ার পরে গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে দিতে হবে। এরপর ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গুঁড়ো দুধটা বেশ ভালো করে এর সাথে মিশে যায়। দেখো সুন্দরভাবে মিশে গিয়েছে, কোনো গাঁট হয়নি। এরপরে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে এটা একটা সুন্দরভাবে পাক হয়ে যায় এবং রসটা অনেকটা মরে যায়। এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রেখে করতে গেলে অসুবিধে হতে পারে, সেজন্য মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে সব সময় নেড়ে যেতে হবে, তাহলে সুন্দরভাবে পাক হয়ে যাবে। মোটামুটি পাক হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক পুরোটাই। এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। এখানে আমি গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক দুটো ব্যবহার করেছি, সেজন্য আমি চিনি ব্যবহার করছি না। এই মিষ্টিটা যথেষ্ট, কারণ এখন আমরা খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসি না। যদি তোমাদের মনে হয় যে মিষ্টিটা আর একটু লাগবে, সেক্ষেত্রে চিনি দিতে পারো, কিংবা কনডেন্স মিল্কটা একটু বেশিও দিতে পারো। অনেকে কনডেন্স মিল্ক ব্যবহার করতে চাও না, তাদের জন্য বলি গুঁড়ো দুধটা অনেকটা বেশি দিতে পারো, মানে 1/2 কাপ মতন গুঁড়ো দুধ যদি দিয়ে দাও, সেক্ষেত্রে কনডেন্স মিল্ক না ব্যবহার করলেও চলবে, কিংবা চিনি ব্যবহার করতে পারো। মোটামুটি অনেকটা পাক হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জলে ভেজানো কেশর। এই কেশরটাকে আমি মোটামুটি 10-15 মিনিট আগে এই শুধুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরটা এখানে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর কালার হয়ে যায়। যারা কেশর ব্যবহার করতে চাও না, তারা এরকম সাদাও রাখতে পারো, কিংবা অল্প একটু ফুড কালার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কালারটা এরকম ইয়েলো হয়ে যাবে। এরপরে এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি যাতে সুন্দরভাবে পাকটা হয়ে যায়। দেখো আস্তে আস্তে পাকও হয়ে আসছে এবং কালারটাও সুন্দরভাবে চলে আসছে। এই রঙটা দেখতে খুব সুন্দর লাগে, যে মোদক সন্দেশ বানানো হয় তার জন্য এই ইয়েলো কালারটা খুবই ভালো লাগে। মোটামুটি অনেকটাই পাক হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই টাইট হয়ে এসেছে এবং প্যান থেকে ছেড়ে উঠে আসছে। এই পর্যন্ত কিন্তু টাইট অবশ্যই করতে হবে, এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেই কিন্তু বাকিটা টাইট হয়ে যাবে। দেখো সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে টাইট হয়ে গিয়েছে, এরকমটাই দরকার। এরপরে এটাকে একটু থেসে থেসে মেখে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শুকনো হয়ে যায় ওপরের দিকটা, সেই জন্য এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো থেসে থেসে মেখে নেওয়ার পরেই গাটা একদম স্মুথ হয়ে গিয়েছে। এইভাবেই এটাকে বানাতে হবে, তাহলে গাটা খুব সুন্দর স্মুথ হবে। এরপরে আমি গোল বানিয়ে নিয়েছি। এরপরে ছাঁচটা নিয়ে নিয়েছি, ছাঁচেতে দিয়ে দিতে হবে ঘি কিংবা সাদা তেল, তাহলে ছাঁচটাতে মিষ্টিটা লেগে যাবে না। ভালো করে এটাকে ঘি গ্রিজ করে নিচ্ছি। এরপরে দেখো একটা মণ্ড বানিয়ে নিয়েছি এরকম ছোট্ট, এরপরে এই ছাঁচের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এটাকে শুধুমাত্র প্রেস করে গেলেই সুন্দরভাবে ছাঁচের যে শেপটা মিষ্টির মধ্যে চলে আসবে, যতটা ঢুকবে সেই মতো সন্দেশটা দিতে হবে, এবং হাতে করে চেপে চেপে বেশ ঠেসে ঠেসে এটাকে দিতে হবে, তবে মিষ্টির শেপটা খুব সুন্দর আসবে, ভিতরে যেন ফাঁকা না রয়ে যায়। দেখো ভালো করে চেপে চেপে এটাকে ঢুকিয়ে দিয়েছি আর প্রেস করছি, সুন্দরভাবে এর শেপটা চলে আসবে। খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে খুলতে হবে। দেখো সুন্দরভাবে এর শেপটা নিয়ে নিয়েছে,
যাদের ছাঁচ নেই তারা প্রথমে সন্দেশটাকে একটু শঙ্কুর মতন বানিয়ে নেওয়ার পরে টুথপিক কিংবা কোনো কাঠি দিয়ে সাইডে এইভাবে নকশাটা করে নিতে পারো, তাতেও কিন্তু মোদকটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সবকটা আমি বানিয়ে নিচ্ছি আর এইভাবে রেখে দিচ্ছি। মোদক সন্দেশ একেবারে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু যেটা সব শেষে বাকি রয়েছে সেটা হচ্ছে এটাকে সাজাবো কীভাবে। গণেশ কেশর খুব ভালোবাসে, সেই জন্য মোদকের উপরে একটা একটা করে এইভাবে কেশর সাজিয়ে দিচ্ছি। দেখতেও ভীষণ ভালো লাগবে এবং খেতে তো বলার অপেক্ষায় রাখে না। এরকম সুন্দর মোদক সন্দেশ পেলে ভগবান গণেশ তো তুষ্ট হবেনই, সাথে সাথে তোমরাও কিন্তু একেবারে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সন্দেশ খেয়ে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও এবং সকলকে খাইয়েও আমি জানি সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। দেখো কত সুন্দর নরম হয়েছে এই সন্দেশ। সাথে সাথে আমাকে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। প্রতিদিনের মতন আজও বলি, যারা এখনও রসনাকে সাবস্ক্রাইব করনি তারা আজই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে আমার সমস্ত নতুন আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।